السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد شمالي تشودي درشا آج أمر أبار ستوديو تشوبة تهيسي شموشتك على جنر بيجو এমার্জেন্সি আলোচনা হবে কোরআনের কাহিনী নিয়ে কাহিনী বলতে বাস্তব আল্লাহ আল্লাহরব্বুলমিন যেখানে শিক্ষণীয় রেখেছেন তা গাজা করি কোনো নয় করানের সেই শিক্ষণীয় ক্রিস্তাব বা কাহিনীতে আমরা যোগ দিয়েছি আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যোগ দিচ্ছেন আপনাদের সকলের জন্য দোয়ারহিত শুধী আমরা প্রথমেই পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যেসব বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শেখ শহীদুল্লাহ হান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ তাদের আমার ডানি অবিষ্টা আছেন অন্যতম অতিথি আলোচক শেখ হাসান জামিল কাসিম আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহী ও বরাকত এবং আমার বামে অবশ্য আছেন বিশিষ্ট অতিথি আলোচক শেখ মুখলিস বিন আরশাদ মাদানী আসসালামু আলাইকুম মোরাহমতল্লাহ বরাকাত এবং আমার সর্বমমে আছেন অন্যতম তিথি আলোচক শেখ আহমদুল্লাহ আসসালাম আর উপস্থাপনে রয়েছি আপনাদের ভাই শেখ হারুল হোসেন শুধু দর্শক যে কথাটি আমি বলছিলাম যে আমরা আজকে যে কিসাটা আলোচনা করব সেটি হচ্ছে কোরআনুল খেরিবের প্রথম পারা সুরা আল বাকার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত দুটি আয়াতের আরোকি ঘটনা এটি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আমরা সেখান থেকে একটু পাঠ করছি اعوذ بالله من الشيطان الرجيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. إي دوي جي شنكي بشكر الجنة أمين. আহমদ জানাচ্ছি শেফ হাসান জামিন ধন্যবাদ আপনাকে এখানে দুটি আয়াত তেলাওয়াত করেছেন আমাদের উপস্থাপক আলহামদুলিল্লাহ আপনি যে দুই আয়াত তেলাওয়াত করেছেন তার প্রথমটির মধ্যে আলামিন বনি ইসরাইলকে মুক্তি দেওয়ার কথা প্রসঙ্গ বলেছেন যে তারা অত্যন্ত নিষ্ঠুর আচরণের শিকার তারা হয়েছিল আসলে আল্লাহ ভান ও তাআলা জগতের যত আমি আলি সাল্লাতুসাল্লামকে পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই মানুষকে চূড়ান্ত বিপদ থেকে রক্ষা করা সেটা দুনিয়ার বিপদ এবং আখেরাতের বিপদ থেকেও রব্বুল আলমী হজরত মুসা আলি সাল্লাকেও ঠিক বনি ইসরাইলের কাছে সেই মিশন নিয়ে পাঠিয়েছেন কারণ বনি ইসরাইলদের উপর যে নির্যাতনের যে স্টিম রুলার কিপ্তিরা মানে ফেরাউনের যে বংশ তার সে সমস্ত লোকেরা যে চালাচ্ছিল আল্লাহ তালা চেয়েছেন বনি ইসরাইলকে সেখান থেকে রক্ষা করার জন্যে তাই অরবুল্লা আলমিন বলছেন যে শাস্তিগুলো কি দিত এটা প্রথম আয়াতে আসছে যে এটা আসলে ফেরাউনের এক স্বপ্নকে কেন্দ্র করে এই শাস্তিটা তারা দিত তার ব্যাখ্যাকারীদের কাছ থেকে স্বপ্নের যে এমন এক সন্তান ছেলে জন্ম নিবে যে আপনার ক্ষমতাকে তসনস করে দিবে আপনার মসনতকে ধ্বংস করে দিবে সেই ব্যাখ্যার প্রেক্ষিতে ফেরাউন বন ইসরায়েলের সমস্ত ছেলেদেরকে হত্যা করা শুরু করলো এবং মেয়েদেরকে ছেড়ে দেওয়া শুরু করলো একসময় আবার উপদেষ্টারা তাকে পরামর্শ দিতে থাকলো আপনি যদি এইভাবে হত্যা করা শুরু করেন একসময় তো আমাদের কাজের লোক আমরা খুঁজে পাবো না তখন সিদ্ধান্ত হলো যে এক বছর হত্যা করা হবে এক বছর ছেড়ে দেওয়া হবে আর মেয়েদেরকে ছেড়ে দেওয়া হতো এই উদ্দেশ্যে একটা নোংরা উদ্দেশ্য যে তাদেরকে সে প্রসঙ্গেই বলছেন যে আমি বলি ইসরায়েলকে মুক্তি দিলাম কিভাবে তাদেরকে মুসা আলাহিসাল্লামের মাধ্যমে ওহির মাধ্যমে জানালাম যে তোমরা আজকে রাতে মিশর ছেড়ে চলে যেতে হবে তখন তারা লুহিত সাগর পাড়ি দিয়ে যখন এপার চলে আসবে এরকম সিদ্ধান্ত নিয়েছে সামনে যখন সাগর দেখলো আল্লাহ দেখল আল্লাহানকে বললেন আপনি এই সাগরের মাঝখানে আপনার লাঠি দিয়ে আঘাত করুন তো মুসা আলাহি সাল্লাম সেটাই করেছেন তার মজেজা অলৌকিকতা প্রকাশ পেয়েছে সাগরের মাঝখান দিয়ে বনে ইসরায়েলের যত গ্রুপ ছিল ওই সমস্ত গ্রুপের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি এবং ঠিক যখন তারা চলে গেল ফেরাউন পেছন থেকে যখন ধাওয়া করলো ঠিক ফেরাউন যখন ওই সাগরের কিনারে আসলো যখন নামলো সে ভাবলো যে তাদের মতো সেও মুক্তি পেয়ে যাবে কিন্তু রব আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে সাগরের মধ্যে ডুবিয়ে মারলো এবং মুসা আলাইসালাম এবং তার কৌমকে রবুল্লা আলমিন ফেরাউনের হাত থেকে চিরতরে মুক্তি দান করলেন এই হচ্ছে এই দুই আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত বিষয় ধন্যবাদ এটি চমৎকার সংক্ষিপ্তভাবে শেখ আমাদের কাছে তুলে ধরেছেন যেটা হলো যে ফেরাউনের বাড়াবাড়ি আর মুসা আলহ ইসলাম এর দায় অথবা মোসা আলহ ইসলাম এবং তার অনুসারীদের পরিত্রাণ ও ফেরাউনের সলিল সমাধি এই ঘটনাটি এটা চমৎকার হয়ে উঠেছে যে এই ঘটনা থেকে আমরা প্রথমে শেখ শহীদুল্লাহ যাব এখান থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারি আসলে মহতারাম এটি একটি এমন ঘটনা আল্লাহ সুবহান আমাদের জন্য তুলে ধরেছেন যার মাঝে অগণিত শিক্ষা আমরা নিতে পারি যার প্রথম শিক্ষা হল যারা আল্লাহর পথে চলবে আল্লাহর দিনের পথে দাওয়াত দেবে তারা পৃথিবীতে অনেক বিপদেরই সম্মুখীন হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু আল্লাহ সুবহান তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেবেন অপরপক্ষ এ দাওয়া ইসলাম ও ইসলামপন্থীদের শত্রু যারা তারা সহজে মেনে নিবে না তারা বহু ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করবে কিন্তু করলেও তারা সর্বশেষে বিফল হবে কখনো সফল হবে না আল্লা সবহানা তালা হকপন্থীদের আল্লাহপন্থীদের সফলতা ইনশা আল্লাহ দেবেন এই ঘটনা আমাদেরকে ধন্যবাদ আপনাকে সাথে শিক্ষা আমাদেরকে ধন্যবাদ আপনাকে শেখ মুখলিস ঘটনার একটু প্রেক্ষাপটটা বা বলে আপনি এর শিক্ষা দেবেন বিষয়টা ধন্যবাদ সম্মানিত পরিচালককে আমরা যে ঘটনাটি শুনলাম আমাদের শরীদাবাজ শেখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি এক নম্বরে যে যুগে যুগে আল্লাপাক রব্বুল আলামিনের এই বান্দাদের প্রতি নির্যাতন এবং নিপীড়ংস হয়েছে এবং নির্যাতন নিপীড়ন যারা হয়েছেন এক সময় তাদেরই বিজয় হয়েছে জলেমদের পরাজয় হয়েছে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি এবং এখান থেকে আর শিক্ষা নিতে পারি যে আমরা যেই কেউ জুলুম অন্যায় অত্যাচার করে অসহায়দের ওপরে নিজেরা কোনো সময় বাঁচব বা সুখী হব এটা ধারণা করা যাবে না নিশ্চিতভাবে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যারা জালেম যারা অত্যাচার করে পৃথিবীর অত্যাচারীদের যদি আমরা তালিকা তৈরি করি তাহলে ফেরাউনকে অতিক্রম করেছে এরকম তালিকা পাওয়া যাবে না আমরা বলবো পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত অত্যাচারীদের যদি তালিকা আনি তাহলে শীর্ষ আপনার জালেম ছিল এখানে আসলে আরেকটি বিষয় ওনার সাথে সংযুক্ত যে মানুষ পৃথিবীতে সন্ত্রাসী জুলুক অত্যাচার নির্যাতন অনেক কিছু করে কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন হয়তো মনে করে যে আমি তো এখন সর্ব ক্ষমতার অধিকারী আমাকে কেউ থামাতে পারবে না কিন্তু এই ঘটনা আমাদেরকে বলে দেয় যে ফেরাউন যে নিজে রব পর্যন্ত দাবি করেছিল কিন্তু তার রেহাই হয়নি তার চেয়েও যে বড় রব রয়েছেন আল্লাহ সুবহানা হাত তিনি যে সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ মুহূর্তের মাঝে করে দিতে পারেন এমন শিক্ষাটাও কিন্তু এই আয়ের থেকে আমরা পেয়ে ধন্যবাদ আমি আপনাকে একটা জিনিস স্মরণ করে দিচ্ছি আপনি আলোচনা করবেন সেটা হলো যে ফেরাউন চাইলো যেন মুসার মতো মানুষের জন্ম না হোক সেই জন্য অসংখ্য পুরুষকে হত্যা কিন্তু সে কি আল্লাহর ফায়সালাকে রুখতে পেরেছিল এই প্রশ্ন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই আমি বলা ইচ্ছা করছিলাম এই ঘটনার গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে এটা যে আমরা বাংলা প্রবাদে বলি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ সুতলার ইচ্ছা সমস্ত মানুষের সকল শক্তির ইচ্ছার উপরে প্রবল্য বিস্তার করে প্রধান্য বিস্তার করে আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয় আল্লাহ যা চান তাই হন আল্লাহ বলেছেন ফা তিনি যা চান তাই করে থাকেন আমরা যদি দেখি এখানে সম্পূর্ণ বিপরীত মেরুতে মুসা সাল্লামের মা পরিবার তার বংশ এমনকি মুসা নিজে এমন একটা সময়ে এমন একটা পরিবারে এমন একটি লোকের বিপরীতে জন্মগ্রহণ করলেন যে দুর্বলতার সমস্ত উপকরণগুলো বিদ্যমান এর বিপরীতে আমরা দেখি ফেরাউন তার শক্তি সামর্থ্য এবং কিছু একসাথে আল্লাহ শুধু না এত হত্যার পরে আল্লাহ যাকে রাখতে চাইলেন তাকে ঠিকই রাখলেন এবং শুধু না শত্রুর ঘরে তাকে আল্লাহ যেন মানুষকে বুঝাইতে চাইছেন যে দেখো আমি যা চাই এর বিপরীতে সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো আমার এই চাওয়াকে কোনোদিন রুখাতে পারবে না সেই হাদিসটি আমরা স্মরণ করতে পারি যেতে রসুল আকরাম সাল্লা সাল্লামের স্বাদ করেছেন যে আল্লাহ তালা যদি কারোর ক্ষতি করতে চান আর সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে লোকটাকে রক্ষা করবে আল্লাহর পাকড়াও থেকে তার রক্ষা করতে পারবে না এর বিপরীতে আল্লাহ যদি কারোর কোনো উপকার করতে চান আর সারা দুনিয়ার মানুষ মিলে যদি চান যে লোকটির অপকার করবে তো কিছুই করতে পারবে না এখানে আল্লাহ সব তালার প্রতি বিশ্বাস তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের একটা বিরাট শিক্ষা আমরা এই ঘটনা থেকে পেতে পারি ছোট বিষয় হলো আল্লাহ তালা জালেম এবং মাজলুমের যুদ্ধে শুধুমাত্র এই ঘটনা নয় পৃথিবীর একেবারে হাবিল কাবিল থেকে শুরু করে এ পর্যন্ত এমন একটি জালেম ব্যক্তি অথবা জাতি পাওয়া যাবে না যাকে আল্লাহ তালা দুনিয়াতে অপদস্থ না করেছে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদর্শক অত্যন্ত সুন্দর আলোচনা জ্ঞানের ভুবন কোরআনের আসুস নেই সেখানে কোনো গাল গল্প ও কিচ্ছা কাহিনী আছে শিক্ষণীয় তথ্য ও যেতে হচ্ছে একটি বিরতিতে ফিরে এসে আবারও ইনশাআল্লাহ সে আলোচনায় অংশ নেব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর শুধু দর্শক আপনাদেরকে পরাণের সেই মাহফিলে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম বনি ইসরায়েলের একটি চমৎকার ঘটনা যেটা ফেরাউন করেছিল ফেরাউন নিপীড়ন চালিয়েছিল নির্যাতন চালিয়েছিল এবং সে তার স্বপ্নের মাধ্যমে জেনেছিল যে সেখানে একটি সন্তান জন্ম নেবে পুরুষ সন্তান বালক জন্ম নেবে আর সে সময় তার তথ্যতাস ধ্বংস করে দেবে সেজন্য সে সিদ্ধান্ত নিয়েছিল তার জাদুকরদের পরামর্শে যে সে এখানে কোনো পুরুষেরই অস্তিত্ব রাখবে না যে এখন আমি শেখ মুখলসের কাছে আসতেছি সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন কী করে মোসাকে বাছালেন এই ঘটনার একটু বলা দরকার সম্মানিত দর্শক মন্ডলী যখন ফ্রাউন তার বাহিনী দিয়ে আপনার নানানভাবে ছেলেদেরকে হত্যা করছিল ওই সময় কঠিন এক সময়ের মাঝে মুসা আল সাল্লামের মা যখন গর্ভ অবস্থায় ছিলেন আল্লাপাক রব্বুল আলমিন নীলাখালা খালা মুসা সাল্লামের মার কাছে এলহাম করল যে তোমার এই সন্তানকে তুমি সাগরে ভাসিয়ে দাও একটা সুন্দর করে সন্দুক তৈরি করলেন সন্দুক তৈরি করে সাগরে ভাসিয়ে দিলেন আর ওই সন্দুকটা ধীরে 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 ফেরাউনের বাড়ির দিকে যেতে থাকে আর এদিকে সন্দুকের সাথে সাথে মায়ের যেহেতু সন্তানের ভালোবাসা মহাব্বত আছে কাজে সন্তান যতক্ষণ দৃষ্টি সামনে আছে এতক্ষণ তো তার যে দেখবে পরক্ষণে কি হবে সন্তানের অবস্থা শেষ পর্যন্ত দেখার জন্য তার মেয়েকে বললেন অর্থাৎ মুসাআলামের বোনকে বললেন যে তুমি এই বাক্সর সাথে সাথে এমনভাবে যাবে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি বাক্সকে ফলো করছো আর এর পরিণাম কি ঘটবে এটা আমাকে তুমি একটু জানাবে তারপরে মুসা সালামের বাক্স যেতে থাকে ফেরাউনের বাড়ির দিকে আর তার বোনও যেতে থাকে ওইদিকে সময় দেখা গেল যে মুসা সালামের এই বাক্স ফেরাউনের ঘাট যেটা বলা হয় যেখানে তার পরিবার পরিজন যেত সেখানে পানি ব্যবহার করতো সেখানে যে অপেক্ষা করছিল আর ঠিক ওই সময় আসিয়া আল্লাহ তাআলা আনহা যাকে ইমানদার মানে যিনি মমিনা আসিয়া স্ত্রী ফ্রাউনের যিনি স্ত্রী ছিলেন আসিয়া তাআলা আনহা সে বাক্সকে ফলো করলেন এবং লোকজনকে বললেন যে বাক্সটিকে নিয়ে আসা হোক তারপরে নিয়ে আসা হলো খুলে দেখছে টুকটুকে একটা সুন্দর ছেলে তখন আসিয়ার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া দিয়ে দেন এবং সন্তানটিকে নিয়ে রাজ দরবারে যাই ফেরাউনকে বলা হলো যে এই সন্তানটিকে আমরা পালবো একে মারব না ফেরাউন বলছে না আমার হতে পারে আসিয়া বলছি দেখুন আমাদের সন্তান নাই হতে পারে আমাদের কাজে লাগবে একে আমরা পালি তারপরে তখন পালতে লাগলো এখন যেহেতু সম্মতি পেল ফেরাউনের রাজদরবার থাকা রাখার একটা সুব্যবস্থা হলো এখন আসলো খাওয়ার প্রশ্ন এই বাচ্চাকে তো বাঁচাতে হবে তখন বাচ্চা কান্নাকাটি করছে সকল অনেক মহিলা আছে তাদের দুধ দেওয়া হয় এমনি বাইরে হতো দুধ দেওয়া হয়েছে বা যত ধরনের চেষ্টা ছিল তারা খাওয়াবে চেষ্টা করেছে কিন্তু কোনটাই গ্রহণ করছিলেন না এরপরে এই বোন অথবা মুসা আলাহ সালামের বোন ধীরে ধীরে আগালেন বললেন যে এমন এক নারীর কথা আমি বলবো আপনাদের যে খুব সাদ যে খুব ভালো অন্যের বাচ্চাকে খুব ভালোভাবে পালতে পারে ভালোভাবে দেখতে পারে যদি আপনাদের সম্মতি হয় তাহলে আমি সংবাদ দিতে পারি পরে সংবাদ দিল যে উমুক আছে এক সময় তাকে নিয়ে আসা হলো তারা কেউ জানলো না যে ইনি মুসার মা কেউ জানলো না যে এটা মুসা আলি সালামের আসলে প্রকৃত মা আর আল্লাহ আর নীলা খালা মা যখনই বাচ্চাকে কোলে নিল দুধে দিল তখন চুপে গেল এবং দুধ পান করতে লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব আলামিন অশেষ মেহরবানিতে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে গেল আর একটি শিক্ষা এখান থেকে আমরা পাই এই ঘটনা থেকে সেটি হলো আজকাল সারা দুনিয়াতে ফ্যামিলি প্ল্যানিং এর একটা চেষ্টা বিশেষ লক্ষ্যকে কেন্দ্র করে যে পৃথিবীর একটা বিশেষ ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য কি করতে হবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে পরিবারের পরিকল্পনা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করতে হবে জি নিয়ন্ত্রণ করা যায় না আল্লাহ যে হাদিসে আসে সাল্লা সাল্লাম বলেছেন মা নাসমাতিন পৃথিবীতে যত মানুষ আসার আছে আল্লাহর ফায়সালা আছে তাদের কাউকে কেউ ঠেকাতে আসবেই সেটা আসবেই আমরা পরিবার পরিকল্পনা করি আর যাই করি না কেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা ফ্যাসে ঠেকানো যাবে না আর দ্বিতীয়ত কথা হলো যেই ক্রাইসিস থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করি সে ক্রাইসিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানুষের সংখ্যা বেড়েছে আল্লাহ তালা রিজিকের সংখ্যা বাড়িয়েছেন একটি কুকুর চারটি পাঁচটি পর্যন্ত বাচ্চা প্রসব করে পক্ষান্তরে একটি গরু একটি মাত্র বাসুর বেশিরভাগ ক্ষেত্রে প্রসব করে এরপরেও আল্লাহ তালা গরুর সংখ্যা কি পরিমাণ আর কুকুরের সংখ্যা কি পরিমাণ আল্লাহ তালা বরকত দেওয়ার মালিক অতএব ফ্যামিলি প্ল্যানিং এর এই প্ল্যানটা কিন্তু সর্বপ্রথম ফেরাউন করেছিল যে পরিবার পরিকল্পনা যদি করে ফেলানো যায় তাহলে এটাকে ক্ষতি থেকে বাঁচানো যাবে যদি আমাদেরটা সে উদ্দেশ্যে নয় আমাদের ফ্যামিলি প্ল্যানিং আর ফেরাউন এর প্ল্যানিং এক নয় কিন্তু মৌলিক থিমটা আপনি বললেন এক নয় আমি বলবো কিন্তু যদিও এটার ঐতিহাসিক সূত্রে মিল নাই কিন্তু উদ্দেশ্য আমি বলবো আছাই আছে জি জি কারণ ফেরাউন এমন ব্যক্তি যেন না আসে যে হলো ইসলামের পক্ষে হবে জি তাকে রোধ করার জন্যই ফেরাউনের এই চিন্তা ছিল আজকে মুসলিম বিশ্বে এই পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণের নামে যেটা করা হচ্ছে এর একটাই হলো কারণ অমুসলিমরা জানছে যেই অমুসলিম পাশ্চাত্যের দেশগুলিতে আজকে দেখুন তাদের সংখ্যা দিনে দিনে কমে যাওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হচ্ছে কেউ যদি একটা সন্তান জন্মাতে পারে তার জন্য এত পুরস্কার এত পুরস্কার দিচ্ছে সেই সময়ে যদি মুসলিম দেশগুলিতে সন্তান না নেওয়ার জন্য বন্ধ করার জন্যই করা হয় তাহলে এটা লক্ষ্য তো উদ্দেশ্য একই ফেরাউনের লক্ষ্য উদ্দেশ্য যে এই ঘটনাগুলি যেটা হচ্ছে মূলত এই মুসলিম অধ্যুষিত যে দেশগুলি সেই দেশগুলির প্রতি টার্গেট হচ্ছে যেন জনসংখ্যা কমে জনসংখ্যা জনসংখ্যা ব্যতিক্রম আছে যেমন চীনে ব্যতিক্রম আছে কোথাও কোথাও ব্যতিক্রম আছে কিন্তু আমরা মূল দেখছি বেশিরভাগ চীনের চীনের খবর হয়তো আপনি জানেন না চীনে আগে একটা সন্তানের অনুমতি ছিল এখন দুই সন্তানের অনুমতি দেওয়া হচ্ছে সীমাবদ্ধ তাহলে সেখানেও না সেখানে এখন সংখ্যা বৃদ্ধি দেখতেছে তাদের নতুন বৃদ্ধি হচ্ছে না সেখানেও এখন বাড়ানোর জন্য ফ্রান্সে অনুমতি দিয়ে হয় আপনার ভাতা দেওয়া জি ফ্রান্সে ভাতা দেওয়া হয় আমাদের ব্রিটেনে

সে একটি সমস্যা মনে করে ঠেকাইতে গিয়ে অসংখ্য সমস্যার সৃষ্টি করেছিল অসংখ্য প্রাণকে হত্যা করেছিল নারীদেরকে তার সেবাদাসে পরিণত করেছিল এই যে বিপর্যয়টা নামিয়েছিল এই বিপর্যয়ের মধ্যেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করে ব্রহনের ঘরেই মুসা আলহ ইসলামকে লালিত পালিত করলেন এর থেকে আমরা কি শিক্ষা দিতে পারি না যে আল্লাহ রব্বুল্লা আলমিন এমন শক্তিশালী তার শক্তিকে রূপ করার ক্ষমতা কারোরই কারোর নেই আর এই ইমান যদি আমাদের ভিতরে এসে যায় তাহলে আমাদের তাকুলির কোনো কম হবে না আমাদের ইমানটা পাকাপোক্ত হয়ে যাবে জি শেখ আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছিলাম যে মুসা আলাহ সাল্লামের জাতিরা যখন বারোটি রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেলেন ওই রাস্তায় কিন্তু প্রবেশ করলো ফেরাউন আর যেমন প্রবেশ করা পানি চেপে ধরলো তাদেরকে এবং ফেরাউন যেহেতু সে মোতাকাব্যি ছিল শক্তিশালী ছিল সাহসী ছিল

তাই তাকে আগেই সতর্ক হয়ে তোবা করে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যারা জলেমের অত্যাচারী তারাও কিন্তু জলেম উচিত হবে নাকি যারা জলেম হবে অত্যাচারী হবে সাধারণ জনগণের উচিত হবে যে তাদের সঙ্গ না দেওয়া জি ধন্যবাদ আপনাদেরকে আমার এটা দর্শক এই আলোচনার ভিতর একটি জিনিস ফুটে উঠলো যখন মুসা আলী ইসালাম দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তাকে ধাওয়া করলো ফেরাউন আর ফেরাউন যখন দাওয়া করলো আল্লাহর পক্ষে থেকে একজন লোক এসে বললো মুসা আপনি তাড়াতাড়ি করে এই শহর অতিক্রম করুন মুসা আলি ইসলাম যখন শহর অতিক্রম করে আসেন এমন এক জায়গায় যেখানে নদী পার হওয়ার কোনো উপায় নাই আর পিছনে ফেরাউনের লস্কর তখন মুসার কৌমেরা তারা ভীত সন্তুষ্ট হয়ে বলেছিল ইন্না আলা মুদরাকুন হে মুসা আমরা তো এখনই গ্রেফতার হয়ে যাচ্ছি আমাদেরকে সে ধরে ফেলতেছে আমাদের গ্রাস করে ফেলতেছে তখন মুসা আলি সাহেবের ইমান কি ছিল মুসা আলি সাহেব বলছেন খেল্লা ইন্না মাইয়া রব্বি সৈয়াদিন কখনো না আমার সাথে আমার রব আছেন অতএব স্পষ্ট যে আল্লাহ রবুল্লাহ আলবিনই প্রাণ কর্তা শুধু যেতে হচ্ছে আজকে আবারও আসবো ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনায় ততক্ষণে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে কল্যাণের উপরে খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত